গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। আমি হলাম তিথি আর ইন্ডিয়ান ভ্লগার মৌসুমির পায়েল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো ঝিঙে। তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এর আগে শর্টসে ঝিঙে গাছের একটা ভিডিও, ঝিঙে গাছের একটা শর্টস। আর এবারে কিন্তু শর্টস হচ্ছে না, এবারে কিন্তু ভিডিও হচ্ছে। আর সেটা কী টপিকে তোমাদের সেটা ভালো মতনই জানো, কেননা যারা যারা আগে শর্টসে দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো আমি কী টপিকে ভিডিওটা বানাচ্ছি। কোথায় কিরম জায়গায় বসানো ঝিঙে গাছ, কিরমভাবে পরিচর্যা করা হয়, এটা বাড়ির দানা থেকে তৈরি নাকি কেনা দানা থেকে তৈরি, আর তারপর আরও অনেক ডিটেলস তোমার সাথে আমি আজকে শেয়ার করবো। আর কী কী দিলে ঝিঙে গাছ বা অন্যান্য গাছপালা খুবই কিন্তু ভালো হবে। দেখো কত সুন্দর তরতাজা হয়েছে এই গাছটা, ভেন্ডি গাছটা। আর দেখো কত ভেন্ডি পেয়েছি, মানে এইটুকুই পেয়েছি, এটাই যথেষ্ট এই কচি কচি গাছের জন্য। আর শুধু ওটা কেন দেখাবো, এই দেখো লেবু, দেখো কত বড় বড় লেবু হয়েছে। শুধু এইখানে এই প্রতিবার দেখাই, তোমাদের সাথে আরও একটা জায়গায় শেয়ার করি। ওই দেখো ওখানে একটা লেবু হয়েছে, মানে দেখতে পাচ্ছ কি, দেখো এই দেখো লেবু। লেবু ভেন্ডি চাইলে কিন্তু পরিচর্যা করতেই হবে, মানে আমি বীজ দেওয়ার কথা বলছি না, আমি বলছিলে কীভাবে ঘরের কিছু জিনিস দিয়ে পরিচর্যা করা যায়, জৈব জিনিস দিয়ে। চলো তাহলে আজকে সেই যে ডিটেলসে তোমার সাথে আমি সাজেস্ট শেয়ার করি। আর এই পিঁমড়েগুলোর জন্য কী দেওয়া যায় আমি আজকে তোমার সাথে সেটা আমি শেয়ার করবো। দেখো এখানে পিঁমড়ে, চলো তাহলে তোমার সাথে সেগুলো শেয়ার করি আর কিরমভাবে কী করতে হয় সেগুলো শেয়ার করি। চলো দেখো আমি ঝিঙে গাছ কোথায় বসানো হয়েছে, ঝিঙে গাছ কোথায় বসানো হয় তোমার আমি নিজেই বুঝতে পারছি না, কেননা এই দেখো কী অবস্থা, সব জায়গায় ঝিঙে গাছ ভর্তি পুরো। এই এ গাছের মধ্যেও চলে এসেছে, হ্যাঁ ঝড়ে অনেকটা মরেও গেছে। এই দেখো সেটি গাছের মধ্যে উঠে এসেছে ঝিঙে গাছ। এই দেখো এই দেখো এইটার মধ্যে ঝিঙে গাছটা বসানো, এটা দেখিয়ে দিলাম। এইটা একটা ফলের ট্রে, ফলের ট্রের বিষয়ে তোমার সাথে আমি আগে একটা ভিডিও ছেড়েছিলাম ফলের ট্রের বিষয়ে, সেটা এই দেখো এটা একটা ফলের ট্রে। আর মা এখানে মশারি দিয়েছে, কেননা জলটা যাতে নিচে পর্যন্ত যায়, মানে জলটা যাতে ওখানে স্টে না করে, যাতে সঙ্গে সঙ্গে বাইরে চলে আসে এই জন্য। আর অনেকে ভাবো, অনেকে অনেক রকমের ভিডিও করে, সত্যি কথা বলতে আমি আমার নিজের মাথা থেকে ভিডিও করি, কারোরটা দেখে ভিডিও করি না। সেখান থেকেই তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। সেই কথাটা হলো অনেকে বলে পেটি দিয়ে দিলে কোথাও ধরো কোথাও ঘুরতে চলে যাচ্ছ, পেটি দিয়ে দিলেই হবে। হ্যাঁ পেটি দিয়ে, পেটি কিন্তু কাগজ, এর মতন কাগজ, ওটা ধরো অনেকদিন স্টে করছে জলটা, কিন্তু গাছের কিন্তু ক্ষতি হবে। ধরো সেই সময় বৃষ্টি হলো, তখন তোমরা কী করবে, সেই সময় ধরো বৃষ্টি হলো তখন তোমরা কী করবে, গাছও তখন মরে যেতে পারে, তাই না? এরা আমার সাথে ঘটেছে অনেকবার, মা এটা নিজের মাথা থেকেই করেছিল, কারো দেখে করেনি, মা করেছিল, কিন্তু খুবই বাজে ব্যাপার হয়েছে, অনেক গাছপালা মারা গেছে। তখন আমরা ঘুরতে গেছিলাম, তার আগে এরম করে দেওয়া হয়েছিল। ও তোমরা এক দুদিনের জন্য যাচ্ছিল আলাদা ব্যাপার, কিন্তু 10-15 দিনের জন্য এরম করে কখনোই যাবে না, তাহলে গাছে কিন্তু ক্ষতি হয়ে যাবে বড় সড়ো। তো দেখিয়ে দিচ্ছি, এই যে এখানটা দুটো গাছ ছিল এখান থেকে দেখো শুকনো হয়ে গেছে একটা, দেখো বুঝতে পারবে শুকনো হয়ে গেছে। এইটা যে রেমাল এলো, রেমাল তো আসেনি, ওই রেমালের ভাই এসেছে, বড় ভাই রেমাল, রেমাল এটা করে দিয়ে চলে গেছে। আর আমাদের কিছু করার নেই, এখানে পুরো ভেঙে চলে গেছে গাছটা, মানে গাছটার শিকড়টাই এমন বিচ্ছিন্ন হয়ে গেছিলো আর গাছটার বসানো সম্ভব হয়নি। তো চলো কী কী পরিচর্যা করা হয় সেইগুলো আমি দেখিয়ে দেবো এখনই এই ভিডিওতেই। এই দেখো পরিচর্যা করা তোমরা দেখিয়ে বুঝতে পেরে যাবে, যদি একটুখানি এমনভাবে বড় করে দাও। ওপরে কী আছে এইগুলো, ওপরে এগুলো কী, প্রথমত পাতা দেওয়া হয়, শুকনো পাতা, শুকনো পাতা গাছের যা পাতা ঝাঁট দিয়ে যেটুকু পান সেটুকু দিয়ে দেবেন। আর অবশ্যই কিন্তু এটা সারা ভিডিওতে নিশ্চয় তোমরা শুনেছ আর নিশ্চয়ই জানো, প্লাস্টিক কিন্তু কোথাও দেওয়া উচিত নয়, প্লাস্টিক একটা বর্জ্য পদার্থ, কোথাও ব্যবহার করবে না, প্লাস্টিক কিন্তু ব্যবহার করা উচিত নয়, গাছের যেন কোথাও প্লাস্টিকের একটাও না থাকে, ঠিক আছে, গাছে প্লাস্টিকের যেন না কিছু থাকে। আর এই দেখো কত কিছু দেওয়া, এখনো দেখে বুঝতে পারবে, এই দেখো বাদামের খোসা, কাঠবাদামের খোসা, তারপর কত কিছু দেখো না, তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো ডিমের খোসা আমি দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে ডিমের খোসা। এই দেখো নোংরা শাক, পাতা, পচা পাতা, শুকনো পাতা, অনেক রকমের, আর গাছও বেরিয়েছে এখান থেকে দেখো। আর জল তো দিতেই হবে। আর আমি একটা নতুন জিনিস তোমার সাথে শেয়ার করবো, সেই জিনিসটা কী তোমার সাথে শেয়ার করি চলো, যেটা এই গাছের পক্ষে ভালো, এরম ধরনের জল আর এরম ধরনের একটা পচা জল মিক্স, কোনো অসুবিধা নেই। কোনো যদি অসুবিধা হয় আমাকে প্লিজ কমেন্ট করে দিও, আমার কোনো অসুবিধা নেই। তোমরা ভাবো যে এগুলো দেওয়া উচিত নয় গাছে, গন্ধ বের হবে, হাত দেবো না, পরিষ্কার করো, তাহলে গাছপালা করো না, এইটা আমি বলতে চাই, তাহলে গাছপালা করো না, দরকার নেই কোনো। পচা ঘাঁটতে পারবে না, গাছ থেকে শুধু ফল চাইবে, তাহলে গাছপালা করে কোনো লাভই নেই, এইটুকু আমি সবাইকে জানাতে চাই। দেখো আমিও কিন্তু গাছপালা এসে এইসব করি, জানো তো, মায়ের মাঝে হেল্প করে দিই,
গন্ধ বেরোতে কী হয়েছে হাতে, পরিষ্কার করে নেবে সাবান দিয়ে, ডেটল দিয়ে, কত কিছু এখন উঠেছে। চলো বেশি বকবক করে তো লাভ নেই, যেটা কাজ সেটা করি। দেখিয়ে দিলাম কী কী দেওয়া উচিত, ওই পচাটা আর এইটা। ভার্মি কম্পোস্ট তোমরা বানাবে কিনবে না সেটাও দেখাই কীভাবে মা বানিয়েছে। আচ্ছা এরকম একটা বড়ো জায়গা, আমি পুরোপুরি ভিডিওটা দেবো না, পুরোপুরি বলবো না কীভাবে বানিয়েছে, সেটাটা তোমরা অন্য ভিডিওতে দেখতে পাবে। এই দেখো পুরো একটা বড়ো বাড়ে, কী যেন বলে মা এগুলোকে, ড্রাম, ড্রামের মধ্যে বসানো হয়েছে। আর এরকম একটা জিনিস দেওয়া হয়েছে যাতে তোলা যেতে পারে এরকমভাবে পুরো। এটা তো ওপরের দিকে, এখানে তো আমার প্রতিদিন এসে এরকম দেয় ওপরে, দেখো আজকেই দিয়েছে। দেখো এই ভিতরে যদি বুঝতে একটু দেখলে তোমরা বুঝতে পারবে এই জিনিস, ভার্মি কম্পোস্ট যেমন দেখো কালো কালো মাটি হয়ে গেছে এখানে, মানে শেয়ার করছি ভালো করে দেখিয়ে। দেখো অনেকটাই কালো কালো হয়েছে মা। এইটা তুমি গাছে কোনো দিন ইউজ করেছো? ইউজ করেছে, ইউজ করেই কিন্তু এইরকম ধরনের গাছপালা হয়েছে। তারপর ওইখানে কিন্তু এ দেখো সুন্দর, ওইখানে কিন্তু এত চেরি হচ্ছে, আমরা কিন্তু চেরি খেয়েছি, চেরি ভিডিও গেছে কিন্তু তোমাদের কাছে, সেটা কিন্তু তোমাদেরকে আগে দেখে নিতে হবে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো, আর কেউ চ্যানেল তোমার সাথে আমি নাম বলে দিচ্ছি, সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবে, ফলো করবে, তাহলে তোমাদের আরও সুবিধা হবে গাছের বিষয়ে কিছু জানার। আর কীভাবে গাছপালা করা হয় তারও বৃত্তান্ত তোমার সাথে আমি শেয়ার করবো। একটা হলো ট্রাভেল অ্যান্ড ফুডি পাই, আর একটা হলো মৌসুমি রান্না বান্না। আরেকবার বলে দিচ্ছি বন্ধুরা শুনে নাও ভালো করে, ট্রাভেল অ্যান্ড ফুডি পাই আর একটা হলো মৌসুমি রান্না বান্না। আমি আরেকবার স্ক্রিনে তুলে দিচ্ছি, ভালো করে দেখে নেবে, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবে, ফলো করবে এই দুটো চ্যানেল। আর এই ইন্ডিয়ান ব্লগার মৌসুমি অ্যান্ড পায়েল তো আছেই, তো আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর যেটা দেখালাম ভার্মি কম্পোস্ট কীভাবে বানাতে হয়, গাছের ফ্যামিলির কিছু জিনিস, মানে সবজি, পচা সবজি, এই সবজি কীভাবে বানানো হয় সেই ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। আর তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, টাটা।